অভাবকে সঙ্গী করেই মাধ্যমিকে নজর কাড়া রেজাল্ট রাজগঞ্জ স্কুল পাড়ার ছেলে দীপজয় সরকারের। 700 মধ্যে ৬৬৪ নম্বর পেয়ে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলে টপার দীপজয়। সব বিষয়ে ৯০-এর ওপরে নম্বর। আগামীতে সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়। ইতিমধ্যেই সায়েন্স নিয়ে পড়াও শুরু করে দিয়েছে সে। দীপজয় জানালো, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, মা দর্জির কাজ করে কোনো মতে সংসার চালান। এই অভাবের সংসারে ছেলের আগামী দিনের পড়াশোনা নিয়ে তাই চিন্তায় রয়েছে স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকার। দীপজয়ের বাবা মা জানান, ছেলের এই সাফল্যে তারা অনেক খুশি। ছেলে আগামীতে ডাক্তার হতে চায়। মনে আনন্দ জাগলেও চিন্তার অন্ত নেই। দর্জির কাজ করেই সংসার চলে। অভাবের সংসারে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা পূরণ করতে পারবেন সেই নিয়ে ভাবনায় রয়েছে। এদিকে রাজগঞ্জ স্কুলে সার্বিক ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেন চন্দ্র রায় জানান, আগামী দিনে স্কুলের পক্ষ থেকে দীপজয়দের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে। এবার মাধ্যমিকে আমি 664 ৬৬৪ নম্বর পেয়েছি। আমার গার্জিয়ানরা আমাকে কখনোই জোর করেনি যে তুমি এতক্ষণ পড়ো, মানে আমার যখন ইচ্ছে হতো আমি তখন পড়তাম। পড়তে গিয়ে পড়াশোনা করতাম কতক্ষণ, আমার মানে বাধা ধরার কোনো নিয়ম ছিল না। যখন ভালো লাগতো পড়তাম। আর একজন ডাক্তার হতে চাই, মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলের একজন ছাত্র। দেখি সরকারিভাবে যদি আমি কোনো সাহায্য পাই তাহলে আমি আমার স্বপ্নটা খুব সহজে মানে পূরণ করতে পারবো। মা বাবারই মানে অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে মাধ্যমিক অবধি। সামনেও পড়বো। আমি অনেকটাই খুশি। কীভাবে ছেলেকে এত পড়ালে? অনেক কষ্ট করে পড়ালাম, কারণ ওর বাবা তো ৬ বছর ধরে অসুস্থ। আমি এই সেলাই করে অনেক কষ্ট করে পড়াশোনাটা করাচ্ছি। আরও অনেক দূর পড়াশোনা করবে, যত খরচ সেটাই তো মানে চিন্তার বিষয়। টেলারি করেই সংসার চালাই। স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক ফলাফল খুশি, কারণ এমনিতেও ৬৬৪ নম্বরটা আমরা মনে করি যে খুব ভালো নম্বরই। তবে এক্সপেকটেশনের তো একটা সবারই থাকে, আমাদেরও এরকম একটা এক্সপেকটেশন ওদের কাছ থেকে ছিল যে এটা যদি প্রথম 10-এর মধ্যে থাকতে পারত। তবে ওভারঅল যদি মনে করা যায় তো আমরা আমাদের রেজাল্টে আমরা খুব খুশি। মোটামুটি কজন ৬০০ উপরে নাম্বার পেয়েছে? আমাদের স্কুলে ৬০০ উপরে নম্বর পেয়েছে ৮ জন। আর যুগ্মভাবে যারা সেরা হয়েছে তাদের নাম? যুগ্মভাবে সেরা হয়েছে দীপজয় সরকার ৬৬৪, আর আরমান হোসেন ও ৬৬৪। আর সেকেন্ড টপার হচ্ছে ৬৫৭ মুন্রাস হোসেন। এই আগামী দিনে তো এরা কেউ চিকিৎসক হতে চায়, কেউ। আর তারা কিভাবে কি করবে, স্কুল কতটা সহযোগিতা করবে? আমরা যতটা পারি ওদেরকে, আমি অলরেডি বলেছি আমাদের স্কুলের তরফ থেকে কোনো রকম কার্পণ্য থাকবে না। আমি যতটা পারি ওদেরকে, এবং ওদের ক্লাস এখনও তো শুরু হতে বা ভর্তি হতে বাকি আছে, কিন্তু আমি অলরেডি আমার দিক থেকে ওদের যতটুকু সহযোগিতা করার আমি ঠিক করে যাচ্ছি, যাতে ওরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে।